বন্ধুরা, এই ভিডিওতে খনার্বচন বা বাণী সম্পর্কে আলোচনা করব। খনার্বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া, আনুমানিক অষ্টম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত। জনশ্রুতি আছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সদর মহকুমার দেউলিয়া গ্রামে খনার নিবাস। তার বচনের কিছু বাণী এই ভিডিওতে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 1, ঘোড়া হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়। অর্থাৎ খালি কলসি দেখে যাত্রা করলে যাত্রা শুভ হয় না, কিন্তু যদি সেই কলসিতে পানি ভরতে যাওয়ার দৃশ্য দেখে কেউ যাত্রা করে তা শুভ হয়। যাত্রা করার আগে মায়ের ডাক ভালো, কিন্তু যাত্রা করার পর মা যদি পেছন থেকে ডাকে তা আরো মঙ্গলের সূচনা করে। নাম্বার 2, বাপ বেটাই চাই তদভাবে ছোট ভাই। এই বাক্যটির অর্থ হলো যে যে কৃষক পরের সাহায্যে চাষ করে তার আশা বৃথা, বাপ ছেলে কাজ করলে সবচেয়ে ভালো ফসল ফলানো যায়, তা না হলে সহোদর ভাইকে নিলেও ঠিকমতো কাজ করবে, অন্যরা কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। নাম্বার 3, বেহায়ার নাহি লাজ নাই অপমান, সুজনকে এক কথা মরণেও সমান। অর্থ, দুষ্ট লোক বা বেহায়াদের যত মন্দ কথাই বলো না কেন, তারা স্বভাব বদলাতে পারবে না। অন্যদিকে সুজন বা ভালো মানুষকে একবার কেউ অপমান করলেই তার যন্ত্রণা অনুভব করে। নাম্বার 3, বড় গাছের অহংকার তারই আগে গ্রাসে ঝড়। অর্থ, অহংকারই পতনের মূল, অহংকার করতে নেই, ঝড় আসলে প্রথমে বড় গাছগুলোকেই আশ্রয় ফেলে দেয়। নাম্বার 4, বাপের জন্মে করেনি চাষ, আগাছাকে বলে দুর্ভাঘাস। অর্থ, সমাজে এমন লোকের অভাব নেই যে যাদের কোনো বিষয়ে জ্ঞান নেই তারাও নিজেকে পণ্ডিত মনে করে। নাম্বার 5, অন্যের হাড়ি পিঠা খেতে বড়ই মিঠা। অর্থ, অন্যের জিনিস সবসময় আমাদের ভালো লাগে, নিজের জিনিসের প্রতি আমরা বরাবরই অবহেলা দেখাই, নিজেদেরটা নিয়ে আমরা কখনো তুষ্ট থাকি না। নাম্বার 6, তিন কান হইল তো 30 কান জানিল। অর্থ, অতি গোপন কথা আমাদের কাউকে বলতে নেই, গোপন কথা কারো কাছে বললে কানে কানে ছড়িয়ে পড়বে সারা পাড়া মহল্লায়। গোপন কথা সবসময় দুর্বলতাই হয়, অর্থাৎ আপনার দুর্বলতার কথা সবাই জেনে ফেলবে। নাম্বার 7, বিপদে শিব প্রভু পরে তার মনেই নাই কবু। অর্থ, বিপদে পড়লেই মানুষ সৃষ্টিকর্তাকে স্মরণ করে, বিপদ কেটে গেলেই আর আমরা আল্লাহর কথা স্মরণ করে রাখি না, এটাই মানুষের স্বভাব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।